नमस्कार बंधुरा, रिनास होमली किचेने सकल के स्वागत। आज शेयर करब सब्जी पनीर रेसिपि। सम्पूर्ण निरामिष रेसिपिटा भात पोलाओ रुटी परोटा सब किचुर साथे खेते भालो लागे। एखाने आमी सब्जी नियेछि 100 ग्राम करे, आछे गाजर कैप्सिकाम बीन्स टमेटो, आर एखाने पनीर नियेछि 200 ग्राम। पनीरटाके आमी टुकरो करे केटे निलाम। एखन मसलाटा तैरी करे नेब। एकटा बाटिते निये निच्छि 3 टेबिल चामच टक दई। टक दईटाके भालो करे फेटिये नेब। एबार एर मध्ये किछु गुड़ो मसला दिए देब। दिलाम हाफ टेबिल चामच काश्मीरि लाल लंकार गुड़ो, हाफ चामच हलुदेर गुड़ो, हाफ चामच जिरेर गुड़ो, हाफ चामच धने गुड़ो। अल्प एकटू जल दिए दई आर मसलाटा एकटा मिश्रण तैरि करे रेखे देब। आरो एकटू जल दिए दिलाम मसलाटाके पतला करार जन्य। एबार गैसे एकटा फ्राइंग पैन बसिए गरम करे नियेछि। दिए दिलाम 1 टेबिल चामच ह्वाइट अयल। तेलटा गरम हये गेले ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরটাকে 1 মিনিট ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। পনিরের টুকরোগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গাজর আর বিনসের টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব অল্প একটু নুন। নুন দিয়ে ভাজবো। গাজর আর বিনসটাও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে রাখছি। ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিচ্ছি 2 এলাচ, 2 টুকরো দারচিনি আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দই আর মশলার মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি। নুন আর চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে টমেটোটা আবারও নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে যখন টমেটোটা নরম হয়ে যাবে, খুন্তি দিয়ে একটু চেপে চেপে গলিয়ে দেব। টমেটোটা পুরোপুরি গলে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা গাজর আর বিনসের টুকরো। মশলার সাথে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। আর আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকব। কষাতে কষাতে দেখুন গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কার কুচি দেওয়ার পরে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো। সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 বাটি গরম জল। একটু নাড়াচাড়া করে গ্রেভিটাকে ফুটতে দেব। গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে আসবে, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে গরম মশলা আর ধনেপাতাটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা
অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের পনির আর সবজির রেসিপি। একটা বোলের মধ্যে আমি এখন তুলে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।